আজকে ক্লাসে বন্ধু আমরা জি কের ইম্পর্টেন্ট একশোটি কোশ্চিন করবো যে প্রতিটি কোশ্চিনই তোমাদের আপকামিং কলকাতা পুলিশ এসআই এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো ক্লাসটা মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এর আগে যে ক্লাসগুলো তোমাদের হয়ে গিয়েছে এই লাস্ট মুহূর্তে যেগুলো তোমাদের ক্লাসগুলো চলছে প্র্যাকটিস সেট আকারে সঙ্গে সঙ্গে তোমাদের এর সলিউশন সবগুলো দেখো সুন্দর করে প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে প্লে লিস্ট ভিজিট সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে আচ্ছা ক্লাসের ফার্স্ট কোশ্চেন অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই সকলেই অ্যান্সার করবে আজকে দেখা যাক কতজন তোমরা কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারো টোটালি এই মধ্যে তোমার টার্গেট থাকছে এইটটি প্লাস আশি প্লাস এখানে যেটা আছে সকলেরই পারা উচিত তো সকলেই কমেন্ট করে জানাবে যে তোমরা কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারছো তো ফার্স্ট কোশ্চেন বানভট্ট কার সভাগবি ছিলেন বানভট্ট হর্ষবর্ধনের সভাগবি ছিলেন হর্ষবর্ধন অ্যান্সার অপশন বি প্রতিটি কোশ্চেনে যেটা আছে দুই থেকে তিন সেকেন্ড করে তোমরা হাতে সময় পাবে নেক্সট কোশ্চেন দেখো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা পিভিএস এর সাতবাহন বংশ রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে শিমুক শিমুক উত্তর হবে উত্তর অপশন এ নেক্সট কোশ্চেন শশাঙ্কের রাজধানী কি ছিল শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ কর্ণ সুবর্ণ বন্ধুরা এখান থেকে অ্যান্সার অ্যান্সার অপশান সি বন্ধুরা তোমরা আমার অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলসগুলো জেনে নিতে পারবে নেক্সট কোশ্চেন দেখো সকারি কার উপাধি ছিল সকারি দ্বিতীয় চন্দ্রগুপ্তর উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন তাতিয়া টপের আসল নাম কী তাতিয়া টপের আসল নাম রামচন্দ্র পাণ্ডুরং রামচন্দ্র পাণ্ডুরাং অ্যানসার অপশান এ নেক্সট দেখো রাজ তরঙ্গিনী কার লেখা রাজ তরঙ্গিনী কলহনের লেখা কলহন অ্যান্সার অপশান বি নেক্সট দেখো হিওনসাং কার সময়কালে ভারতে আসেন স্যার থমাস রো পিবিএসের জিজ্ঞেস করা হয়েছিল যে কার সময়কালে এসেছিল জাহাঙ্গের সময়কালে এবং হিও সঙ্গ কার সময়কালে এসে যাবে হর্ষবর্ধনের হর্ষবর্ধনের অ্যান্সার অপশান বি নেক্সট কোয়েশ্চেন হিদাসপিসের যুদ্ধ কবে হয় যুদ্ধগুলো ইম্পর্টেন্ট তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে পিবিএসের দুটো যুদ্ধ জিজ্ঞেস করা হয়েছিল যুদ্ধের সাল তো যুদ্ধগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্সার অপশান এত গান্ধী আরবিন চুক্তি কবে স্বাক্ষরিত হয় পিবিএসের শ্রীরঙ্গপত্তনামের সন্ধি জিজ্ঞেস করা হয়েছিল তো সেখানে শালটা জিজ্ঞেস করা হয়েছিল না কার সঙ্গে হয়েছিল সেটি জিজ্ঞেস করা হয়েছিল তো এখানে অ্যান্সার কী এসে যাবে আমাদের নাইনটিন থার্টি ওয়ানে উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন সত্য শত সমাজ কে প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে অ্যান্সার অপশন ডি নেক্সট দেখব কেশাই পত্রিকার সম্পাদক কে ছিলেন কারেক্ট অ্যান্সার বালগঙ্গাধর তিলক বালগাধর তিলক অ্যান্সার অপশান বিস্টে কার্জন মৈলিকে কে হত্যা করেন কার্জন মৈলিকে হত্যা করেছিল মদনলাল ঢিংরা মদনলাল ঢিংরা অ্যান্সার অ্যান্সার সি চট্টগ্রাম অস্তাগাল লুণ্ঠন এর নেতৃত্ব দেন কে চট্টগ্রাম অস্তাগাল লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিল সূর্য সেন সূর্য সেন অ্যান্সার অপশান এ জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি সি ব্যানার্জি ইনি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন মুম্বাইয়ের গুকুল দাস তেজপাত কলেজে প্রথম অধিবেশন হয় আঠারোশো পঁচাশিতে নিশ্চয় বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারিং হেস্টিং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল জিজ্ঞেস করা হয় উইলিয়াম যেটা আছে লর্ড মাউন্ট বেটেন এবং অনেক টাইমে যেটা আছে ভারতীয় হিসেবে জিজ্ঞেস করা হয় যে সেখানে আমাদের চক্রবর্তী রাজাগোপালা চারি হয়েছে এখানে অ্যান্সার কি আমাদের হেস্টিং নেক্সট কোশ্চেন পিভিএস এর কোশ্চেনটা জিজ্ঞেস হয়েছে যে পলাশি যুদ্ধ সংগঠিত হয় বলো কালকেই তোমাদের এর কোশ্চেন সলিউশন করিয়েছি সতেরোশো সাতান্ন এর কোশ্চেনের সলিউশনটা যদি না দেখে থাকো অবশ্যই প্লিলিজ ভিজিট করে দেখে নেবে সেখানে তোমাদের আন্দাজ লেগে যাবে যে কেমন টাইপ অফ কোশ্চেন জিজ্ঞেস করা হবে নেক্সট কোশ্চেন দেখো খালসা কে প্রতিষ্ঠা করেন খালসা গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং অ্যান্সার অপশান ডি নিশ্চয় বায়ুমণ্ডলে কোন স্তর অতিবেগ্ন রশ্মি শোষণ করে স্ট্যাটসফিয়ার টসফিয়ার অ্যান্সার অপশান বি কোনটিকে লাল গ্রহ বলা হয় মঙ্গলকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহ নিজের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় কবে চৌঠা জুলাই চৌঠা জুলাই অ্যান্সার অপশানে এ নিশীর সূর্যের দেশ কাকে বলা হয় একটু পিভিএসএর কোশ্চেন কে? নরওয়ে অ্যান্সার অপশান বি কে টুয়ের এর অপর নাম কী গডেন এস্টিন গডবেন অ্যাস্টিন অ্যান্সার অপশান বে নেক্সট কোশ্চেন ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় এটিও কিন্তু क्वेश्चन কোশ্চেন আমাদের কে ব্যাঙ্গালুরু অ্যান্সার সি নাসিক কোন নদীর তীরে অবস্থিত গোদাবরি গোদাবরি অ্যান্সার অপশান বিচয় ভাঁকড়া প্রকল্প কোন নদীর উপর অবস্থিত ভাঁকড়া শতদ্রু শতদ্র নদীর উপরে শতদ্রু নিচে নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের এখানে সিফাহি জলা অভয়ারণ্য কোথায় অবস্থিত তো এটি বন্ধু আমাদের ত্রিপুরাতে অবস্থিত নিশেষে আমাদের এখানে তারাপুর পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত তারাপুর মহারাষ্ট্রে মহারাষ্ট্র অ্যান্সার অপশানে এ লোকটা খর কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য মণিপুরে বন্ধুরা অবস্থিত মণিপুর অ্যান্সার অপশান সি ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি কুঞ্চিকল কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় উনিশশো ছিচল্লিশ সালে উনিশশো ছিচল্লিশ অ্যান্সার অপশানে ভারতীয় জাতীয় পতাকা কবে স্বীকৃতি পায় ভারতীয় জাতীয় পতাকা স্বীকৃতি পেয়েছে বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশে বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ নেক্সট কোশ্চিন সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনীতি হয় কবে তো এই সংশোধন রিলেটেড কোশ্চিন কিন্তু খুবই তোমাদের ডাব্লুবিপি এবং কেপির এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয় পিবিএসিরও একটি জিজ্ঞেস করা হয়েছিলো সেখানে একটু ঘুরিয়েছিল কোশ্চিনটাকে নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করা হয় তো বিয়াল্লিশতম সংশোধন যেটা আছে আমাদের কি এখানে উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এগুলোকে ইনক্লুড করা হয় তো মাথায় রাখবে এবং ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্টটাও মোস্ট ইম্পর্টেন্ট এটাও জিজ্ঞেস হয় এক্সামে এটা নাইনটিন সেভেন্টি এইটে নেক্সট রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারে জনকে করতে পারে জন নিজের লোকসভার সভাপতিত্ব করেন কে স্পিকার স্পিকার হ্যান্স অপশন বে নেক্সট দেখবো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ ইনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন নিজের সভা প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে এখানে স্থায়ী অস্থায়ী কোনো কিছুই উল্লেখ করা হয়নি ডাইরেক্ট এখানে বলা হয়েছে যে প্রথম সভাপতি কে ছিল তো যিনি ছিলেন প্রথম তিনিই অ্যান্সার সিনহা ইনি ছিলেন প্রথম ইনি অস্থায়ী হিসেবে ছিলেন এটি মাথায় রাখবে পরবর্তীতে যেটা আছে স্থায়ী হিসাবে রাজেন্দ্র প্রসাদন তো এখানে আমাদের কী অ্যান্সার আমাদের অপশান বি অনেকটাই টাইমে জিজ্ঞেস হয় যে অস্থায়ী হিসেবে ছিল তখনও কিন্তু আমাদের শচীনন্দ সিনাই উত্তর হবে নিশ্চয় দেখো রাজ্যের প্রতি নির্দেশাত্মক নীতি কোন অধ্যায়ে বর্ণিত আছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় অ্যান্সার অপশান ডি সংবিধানে কোন ধারা অনুসারে রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায় একষট্টি নাম্বার ধারায় একষট্টি নাম্বার অ্যান্সার অপশান বি পঞ্চায়েতিরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় রাজ ব্যবস্থা নাইনটিন নাইনটি টু সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট পিবিএসের কোশ্চিন পিভিএসের শালটা জিজ্ঞেস হয়েছিল তো এখানে রাজস্থানে রাজস্থানে অ্যামেন্ডমেন্টটাও ইম্পর্টেন্ট জিজ্ঞেস হয় কোথায় প্রথম এ হয়েছিলো সেটাও জিজ্ঞেস হয় নিশ্চ দেখো সংবিধানসভার সাংবিধানিক উপদেশটা কে ছিলেন সংবিধানসভার সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বিএন রাও বিএন রাও নেক্সট কোশ্চেন রাজ্যসভার সভাপতিত্ব কী করেন রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি অ্যান্সার বি বিশ্চয় অস্পৃশ্যতা সংবিধানে কোন ধারায় বাতিল করা হয়েছে সতেরো নম্বর দ্বারায় সতেরো নম্বর অ্যান্সার অপশন সি ভোটাধিকার প্রাপ্ত বয়স একুশ থেকে আঠারো করা হয় কততম সংশোধনে একষট্টিতম সংশোধনে একষট্টিতম অ্যান্সার অপশনে চাপের একক কী পিভিএসের এককের উপরে তরিচালক বলের এককে জিজ্ঞেস করা হয়েছিল তো এখানে চাপের একক কি হবে আমাদের পাসকাল নিউটন পার মিটার স্কোয়ার লেন্সের ক্ষমতার একক কী ডায়াপ্টার ডায়াপ্টার লেন্সের ক্ষমতার একক কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের বেশি বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মৌল তো বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মৌল কি আমাদের নাইট্রোজেন নাইট্রোজেন অ্যান্সার অ্যান্সার অপশান সে সবচেয়ে হালকা ধাতু কোনটি লিথিয়াম লিথিয়াম অ্যান্সার অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন সবচেয়ে ভারু অধাতু কী সবচেয়ে ভারী অধাতু আয়োডিন আয়োডিন অ্যান্সার অপশান সে কোনটি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম নিয়ন আর্গন ক্রেপ্টন জেনার রেডন এগুলো আমাদের কী নিষ্ক্রিয় গ্যাস তাহলে এখানে সব সবকটি মাথায় রাখবে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন এগুলো আমাদের নিষ্ক্রিয় গ্যাস নেক্সট কোশ্চেন দেখো কোনটি হ্যালোজেন মৌল ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ব্রোমিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন তো আছে আরও একটা মাথায় রাখবে যে আয়োডিন এই চারটে হ্যালোজেন মৌল এখানে অ্যান্সার হবে আমাদের সব সবকটি নেক্সট কোশ্চেন কাকে দুষ্ট মৌল বলা হয় হাইড্রোজেনকে দুষ্টমৌল বলা হয়ে থাকে হাইড্রোজেন নিশ্চয় লিটমাস অ্যাসিডের দ্রবণে কী বর্ণ হয় তো লিটমাস অ্যাসিডের দ্রবণে যেটা আছে লাল হয়ে যায় লাল হয় অপশনে অপশানে কোন বিজ্ঞানী নিউট্রন আবিষ্কার করেন নিউট্রন আবিষ্কার করেছে কে ব্যারোমিটার পিভিএস এর জিজ্ঞেস করা হয়েছিল স্যাডউইক অ্যান্সার হবে স্যাডউইক অ্যান্সার অপশান সি নিশ্চয় গোবর গ্যাসের প্রধ প্রধানত কোন গ্যাস থাকে তো গোবর গ্যাসে মিথেন থাকে মিথেন নিশ্চয় তরঙ্গ দুর্গ বেশি কোন আলোর লাল আলোর বন্ধুরা আমাদের তরঙ্গ দুর্গ বেশি লাল আলোর সেলসিয়াস ও ফাইন আট স্কেলের সমান তাপমাত্রা হয় তো সেলসিয়াস স্কেলে এবং ফাইনার্ট স্কেলে যেটা হচ্ছে সমান তাপমাত্রা হয় মাইনাস চল্লিশ ডিগ্রিতে মাইনাস চল্লিশ ডিগ্রিতে দেখ মানুষের হাত কোন শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার নেক্সট কোশ্চেন কোন গ্যাস মার্স গ্যাস নামে পরিচিত এরকমই একটা কি যেন পিভিএস এর কোশ্চেন একটা জিজ্ঞেস করা হয়েছিলো কি নামে কোনটি পরিচিত এরকম তো এখানে কি অ্যান্সার আসবে আমাদের মিথেন মিথেন অ্যান্সার আসবে নেক্সট কোশ্চেন স্কারবি রোগ কোন ভিটামিনের অভাবে হয় পিভিএসের ভিটামিন ডি কে জিজ্ঞেস করা হয়েছিল ভিটামিন ডি কে না বলা হয়েছিল যে রিকেট কোন ভিটামিনের অভাবে হয় তো রিকেট হয়ে থাকে ভিটামিন ডি এর তো স্কারবি ভিটামিন সি ভিটামিন সি নেক্সট কোশ্চেন হলো সর্ববন্ধা গাছ থেকে কোন উপকার পাওয়া যায় কি আমাদের রেসার পেন অ্যান্সার অপশান ডি লেবুতে কোন অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড অ্যান্সার অপশান বি যে মানব শরীরের বৃহত্তম অন্তঃরা গ্রন্থি কী মানব শরীরের বৃহত্তম অন্তখরা গ্রন্থি থাইরয়েড থাইরয়েড অ্যান্সার অপশান বি যে মানব শরীরে কয়েটিক স্নায়ুর সংখ্যা কত মানব শরীরে কয়েটিক স্নায়ুর সংখ্যা আসবে আমাদের বারো জোড়া বারোজোড়া ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান রত্ন ভারতরত্ন রত্ন অ্যান্সার অপশান সি এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো চৌরাশিতে সতেরোশো চুরাশি ভানু সিং সদ্য নামে কে লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার অপশান সি কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য অন্ধ্রপ্রদেশ নিচে যে কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য কেরেলার বন্ধুরা কেরেলা অ্যান্সার অপশান বি নিচে বারবাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত যেটা আছে আমাদের উড়িষ্যাতে অবস্থিত এটি উড়িষ্যায় নেক্সট কোশ্চেন দেখো আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত আগা খান কাপ যেটি আছে এটি আমাদের হকির সঙ্গে যুক্ত তো এখানে অ্যান্সার আসবে আমাদের অপশান এ ফিফা এর সহ দপ্তর কোথায় অবস্থিত জুরিক জুরিক অ্যান্সার অপশান সে বেসবল খেলার মাঠ কি নামে পরিচিত বেসবল খেলার মাঠ ডায়মন্ড নামে পরিচিত ডায়মন্ড নিচে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী সেভেন্টি সেভেন সেভেন পয়েন্ট জিরো এইট দেখো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি শিউলি অ্যান্সার অপশানে সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি সান্দাকফু এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত বাঁকুড়াতে অবস্থিত দ্বীপ কোথায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সিদ্রাপং দার্জিলিংয়ে অবস্থিত দার্জিলিং যে কোন শহরকে ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় যে কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল উনিশশো সাল পর্যন্ত অ্যান্সার অপশান ডি বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় ফোর্থ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয় চব্বিশে মার্চ চব্বিশে মার্চ বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় ফার্স্ট অব ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর সি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা পাটেল প্রতিভা পাটেল অ্যান্সার অপশান এ ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন সুকুমার সেন অ্যান্সার অপশান এ ভারতের লৌহ মানব নামে মানব কাকে বলা হতো তো লৌহ মানব বলা হতো বল্লভভাই পটেলকে সর্দার বল্লভভাই পটেলকে অ্যান্সার অপশান ডি যে তিন বিঘের করিডর যোগ করেছে ভারত বাংলাদেশকে ভারত বাংলাদেশ ডিআরডিও কবে স্থাপিত হয় নাইনটিন ফিফটি এইটে অ্যান্সার অপশান সি ডাকার কোন দেশের রাজধানী আগের বছর ভেনেজুয়েলার জিজ্ঞেস করা হয়েছে তো ডাকার সেনিগাল সেনিগাল অ্যান্সার অপশান এ আড়াই দিনকার ঝোপড়া কোথায় অবস্থিত আজমিরে অবস্থিত আজমির যে ভোপাল গ্যাস দুর্ঘটনার দায়ী কোন গ্যাস মিথাইল আইসোসায়ানেট তো মিথাইল আইসোসায়ানেট অ্যান্সার অপশানে যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় রামচরিত গ্রন্থটি কার লেখা সন্ধ্যাকার নন্দীর অ্যান্সার অপশান বি নেক্সট চলো বক্সারের যুদ্ধ কবে হয় এবছরের জন্য ইম্পর্টেন্ট খুবই কোশ্চেনটা সতেরোশো চৌষট্টিতে সতেরোশো চৌষট্টি ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন তো ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু গঠন করেন অ্যান্সার অপশান সি চিরাজী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস ভারত স্বাধীনের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন জেবি জে জেবি কৃপালানি ভারত স্বাধীনের সময় কংগ্রেস সভাপতি ছিল স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন লর্ড মাউন্টবেটেন এখানে কোনো ভারতীয় যেহেতু উল্লেখ নেই সেই জন্য আমাদের লর্ড মাউন্ট বেটেন হবে যদি অপশনে যদি লর্ড মাউন্ট বেটেন না থাকতো তাহলে আমরা চক্রবর্তী রাজাগোপাল আচার্যকে করতাম তো অ্যান্সার এবং যদি ভারতীয় উল্লেখ থাকে তাহলে ডাইরেক্ট চক্রবর্তী রাজা বলা হবে তো অ্যান্সার আমাদের অপশান বি নেক্সট হচ্ছে ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ ত্রিপিটক বৌদ্ধদের পবিত্র গ্রন্থ বৌদ্ধ অ্যান্সার অপশান বি একটা লাস্ট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের জন্য কোশ্চেন এটি সকলেই তোমরা কমেন্ট করে জানাবে এর কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে ক্লাস ভালো থাকলে অবশ্যই লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমার অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে ডিটেলস জেনে নেবে লাস্ট কোয়েশ্চেন যেটি তোমাদের জন্য হোমওয়ার্কে সেটি কী বলছে কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে মৌলানা আজাদ মতিলাল নেহরু জি কে গোখলে নাকি কোনোটাই নয় কারেক্ট অ্যান্সার কী সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং